वेलकम फ्रेंड्स, आम्रपाली किचेने सबाई के स्वागत जानाई। आज के बनाच्छी चिकेन तेहरी, एटा एकदम घरोया भावे बनाच्छी। भिडियोटाके अवश्य देखबेन एवं बाड़ीते ट्राई करबेन। आमार ए भिडियोटा भालो लागले आमार भिडियोटाके लाइक करुन, शेयर करुन आर आमार चैनलटीके प्लिज सबस्क्राइब करुन। प्रथमे कड़ाई तेल दिच्छी, सादा तेलेर साथे सर्षे तेलो दिलाम खानिकटा, दो चामच सादा तेल दिलाम, तार साथे दो चामच सर्षे तेल दिलाम। एबार तेलटा गरम हो गेछे, एटार मध्ये दिच्छी तेजपाता, लवंग, तीन चारटे लवंग दिलाम, आर दिच्छी तीन चारटे गोलमरिच, आर दिच्छी एलाच। এবার এই তেলটার মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, এখানে বাদামি রঙও হয়ে গেছে পেঁয়াজটার। এবার এটার মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন দিলাম 400। চিকেনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। চিকেনটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভেজে নিচ্ছি ভালো করে। এই 5 মিনিট চিকেনটা ভাজতে ভাজতে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিই, করব যাতে তলাটা ধরে না যায়, আর ফ্লেমটা একদম স্লো করে দেব মাঝে মাঝে। এবারেতে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আরো মিনিট দুয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ছোট চামচে 2 চামচ। আর দিচ্ছি 2 চামচ ফেটানো টক দই। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার সবটাকে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে মিনিট দুয়েক হাই ফ্লেমে ভালো করে প্রথমে কষিয়ে নেব। এবার এটার মধ্যে দিচ্ছি জায়ফল জয়িত্রীর গুঁড়ো, এটা 1 চামচ দিলাম। আরো মিনিট দুয়েক এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এটার মধ্যে হালকা গরম জল দিয়ে দিচ্ছি, ওটাকে মিনিট 15 লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দিচ্ছি লো ফ্লেমে। এবার পাশে আরেকটা কড়াই নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, তারপর ভেজানো ঝালটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে
10 মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এখানে আড়াই কাপ বাসমতি রাইস দিয়েছি। এটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভাজবো। মাঝে মাঝে ফ্লেমটা হাই করে দিতে হবে। এটা হালকা ভাজা হয়ে গেছে। এটার মধ্যে গরম জল মিক্স করে দিচ্ছি। জল দিচ্ছি পরিমাণ মতো। এবার এটার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। জলটা দেবার পর খানিকক্ষণ ফুটেছে। চালটা এখানে অর্ধেক হয়ে গেছে। এবার এটার মধ্যে চিকেনটা মিক্স করব। চিকেনটাকে চালটার সাথে ভালো করে মিশিয়ে নেব। চালের সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দেব। এটাকে 15-20 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিচ্ছি। ঢাকাটা খুলে নিয়েছি। আমাদের চিকেন তেহেরি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নেব। আমাদের চিকেন তেহেরি একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে একদম ঘরোয়া প্রসেসে করেছি। যদি আপনাদের মনে হয় যে এটার মধ্যে একটু আলু দেব তাহলে দিতে পারেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।